হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য মুভি মেকার। তো আমি বিভিন্ন কাজে ব্যস্ত থাকার ফলে গত তিন চার দিন কমেন্ট সেকশনটা খুলতে পারিনি। কালকে রাতে আমি যখন কমেন্ট সেকশনটা খুলছি তখন দেখছি আমার বহু সাবস্ক্রাইবার একটাই প্রশ্ন বারবার করে যাচ্ছে, এবার কি তাহলে নতুন ছেলেমেয়েরা সিরিয়ালে চান্স পাবে না? আমি প্রথমে ব্যাপারটা বুঝতে পারিনি, তারপরে সবার কমেন্ট খুব ভালোভাবে পড়ার পরে আমি বুঝলাম যে সিরিয়ালের অডিশনের ক্ষেত্রে একটা নতুন আপডেট এসছে, যে আপডেটটা নিয়ে সবাই চিন্তিত। এবার সবার মনে এই দ্বিধাদ্বন্দ্ব আসছে যে এবার কি তাহলে সিরিয়ালে নতুন ছেলেমেয়েরা চান্স পাবে। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো সেই সমস্যাটা কি যেটা নিয়ে সবাই কথা বলছে, এবং অবশ্যই সেই সমস্যার কিভাবে সমাধান করব তার আটটা পদ্ধতি জানাবো, এবং সেই সমাধানগুলো করতে তোমাদের কীরকম খরচ খরচা পড়বে তার সমস্ত ডিটেলস এই ভিডিওতে দেবো। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। তো সেই বিষয়টা কি? বিষয়টা হচ্ছে আগে যখন আমরা বিভিন্ন সিরিয়ালের যে ইপি প্রোগ্রামার বা যারা অন্যান্য মানে কি বলবো কাস্টিং কোয়ার্ডিনেটর আছে তাদেরকে আমরা নিজেদের বায়োডেটা জমা দিতাম, পোর্টফোলিও জমা দিতাম, ছবি জমা দিতাম, এই সমস্ত কিছু জমা দিতাম, আজকাল তারা তার সাথে সাথে একটা ভিডিও ফুটেজ চেয়ে নিচ্ছে, অ্যাক্টিং ভিডিও ফুটেজ। এবার যারা আগে কাজ করেছো তাদেরও চিন্তাভাবনা হচ্ছে আমরা কীভাবে সেটা জোগাড় করবো, আর যারা একদম ফ্রেশার্স তারাও ভাবতে শুরু করেছো যে আমরা তাহলে এই ভিডিও ফুটেজটা কীভাবে জোগাড় করবো। তো অবশ্যই তোমাদেরকে নিজেদের ভিডিও ফুটেজটাকে রেডি করতে হবে। এবার কীভাবে করবে? তো তার জন্য আমি তোমাদেরকে প্রসেসগুলো এই ভিডিওতে এরপরে একে একে বলছি। যারা এক্সপিরিয়েন্সড অলরেডি কাজ করেছো তারা কীভাবে ফুটেজ জোগাড় করবে, এবং যারা নতুন তারা কীভাবে নিজের ফুটেজ তৈরি করবে, সেই সমস্ত পদ্ধতিগুলো এবং তার খরচ খরচা একে একে তোমাদেরকে আমি বলছি। এবার প্রশ্ন হচ্ছে যারা এক্সপিরিয়েন্সড লোক তারা কীভাবে নিজের এই ভিডিও ফুটেজ জোগাড় করবে। তোমরা বিভিন্নভাবে করতে পারো। তোমরা যদি কোনো টিভি চ্যানেলের জন্য কাজ করে থাকো তাহলে সেই টিভির যে প্রোগ্রামটা সেটা যখন টেলিকাস্ট হবে টিভিতে তোমরা ফোন দিয়ে সেটা রেকর্ড করে নিতে পারো, অথবা যে জি ফাইভ বা হটস্টার বা এই জাতীয় যে বিভিন্ন অ্যাপগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে তোমরা একটা ফোনে সেই জিনিসটা চালিয়ে আরেকটা ফোন থেকে সেটাকে রেকর্ড করে নিতে পারো। কিন্তু এই জাতীয় ফুটেজ যখন তোমরা জোগাড় করবে সেগুলোর কোয়ালিটি কিন্তু খুব একটা ভালো হবে না। দেখবে আলো পড়ছে, টিভিতে থেকে যখন রেকর্ড করছে একটু কেমন যেন বেকাতেরা দাগ চলে আসছে। তো ভিডিওর ফুটেজ তোমরা অবশ্যই পেয়ে যাবে, কাজ চলে যাবে এতে, কিন্তু তার কোয়ালিটি খুব একটা ভালো হবে না। এবার ভালো কোয়ালিটি তৈরি করতে গেলে তোমাকে কি করতে হবে, সেটা হচ্ছে যে তোমরা দেখবে যে বেশ কিছু সেট অফ বক্স আছে যাতে কি না রেকর্ডিংয়ের অপশান থাকে। তো তোমরা তোমাদের আশেপাশে কারোর বাড়িতে যদি এরকম সেট অফ বক্স থাকে তাহলে তোমার এপিসোডটা যখন হবে সেই সময় তোমরা ওই এপিসোডটাকে পুরো রেকর্ড করে নাও, এবং তারপরে সামান্য কিছু মোবাইল সফটওয়্যারের মাধ্যমে, যে কাইন মাস্টারে যেমন আমি কাজ করছি এবং অনেক কিছু সফটওয়্যার রয়েছে যেগুলোর মাধ্যমে তোমরা মোবাইলেই কাজ করতে পারো, ওর থেকে এডিট করে ছেঁটে তোমার অংশটুকু নিয়ে তুমি আলাদা করে রাখতে পারো। এছাড়াও তুমি যদি কোনো ফিল্মে কাজ করো বা অন্য কোনো ইউটিউবে শর্ট ফিল্ম বা অন্য কিছু কাজ করো যেগুলো ইউটিউবে রয়েছে তাহলে কিন্তু সেই ফুটেজ পাওয়া খুব সোজা। তুমি ইউটিউবের ওই ভিডিওটাকে চালাও, তারপরে কোনায় গিয়ে সেই ইউটিউবের ভিডিওটার যে লিঙ্ক রয়েছে সেই লিঙ্কটাকে নাও। বিভিন্ন রকমের ওয়েবসাইট আছে বা ইউটিউব ডাউনলোডার সফটওয়্যার আছে, গুগলে সার্চ করলেই তোমরা পেয়ে যাবে সেই ওয়েবসাইট বা সফটওয়্যারের খোঁজ, সেখানে গিয়ে শুধু ওই লিঙ্কটাকে পেস্ট করো, তারপরে তোমরা এইচডি কোয়ালিটির ফুটেজ ওখান থেকে পেয়ে যাবে। তো এইভাবে তোমরা ফুটেজগুলো পেলে, এবার শুধু কি ফুটেজগুলো জমা দিলে হয়ে যাবে? হ্যাঁ, কাজ চলে যাবে আপাতত, কিন্তু সেটাকেই যদি তোমরা একটু ভালোভাবে দেখাতে চাও তাহলে তোমাদেরকে বানাতে হবে শরীর। এবার শরীর বিষয়টা কি? ইউটিউবে যাও, সার্চ করো অ্যাক্টার্স শরীর, তোমরা দেখতে পাবে যে শরীর বিষয়টা কি। দু তিনটে চারটে দেখো, তোমার মোটামুটি আইডিয়া হয়ে যাবে শরীরটা কীভাবে তৈরি হয়। এবার তার জন্য তোমাদের কী দরকার? একটা ভালো এডিটার দরকার যে তোমাদের শরীরটা করে দেবে। এবার তোমরা এডিটারের খোঁজ কোথায় পাবে? তোমরা দেখবে বিভিন্ন যে বিয়ের বাড়ি, অনুষ্ঠান বাড়ি, সেখানে কী হয় কতগুলো ছেলে পেলে ভিডিওগ্রাফি করে। এবার ভিডিওগ্রাফি করার পর তোমাদেরকে যে সিডিগুলো দেয় নিশ্চয়ই লোকাল কোনো এডিটারের কাছ থেকেই সেই কাজগুলো তারা করায়। তাদের সাথে কথা বলো, তোমার বন্ধুবান্ধব চেনা পরিচিতর মধ্যে যদি কেউ থাকে ভালো, আর না হলে বিয়ের বাড়িতেই একটা ফটোগ্রাফারকে ধরে ফেলো, তাকে বলো ভাই তুই কোন এডিটারকে দিয়ে কাজ করা, সেই এডিটারের নাম্বার নাও, তার সাথে যোগাযোগ করো, তোমাদের ফুটেজগুলো তাকে দাও, দিয়ে ইউটিউবে ভিডিও দেখিয়ে বলো আমাকে এরকম একটা শরীর তৈরি করে দিতে হবে খুব কম টাকায়। আমি তোমাদেরকে বলছি মানে 1 থেকে 2000 টাকার মধ্যেই এডিটার এই কাজগুলো করে দেয়, তারা তোমাকে এরকম একটা প্রফেশনাল শরীর করে দেবে। এবার তাহলে প্রশ্ন হচ্ছে যারা নতুন তারা কীভাবে নিজের ভিডিও ফুটেজ জোগাড় করবে। চলো সেটা নিয়ে আলোচনা করি, আটটা পদ্ধতি এবং তার খরচ খরচা নিয়ে এক এক করে বলতে থাকি। তো প্রথমে আসি প্রথম পদ্ধতির কথায়। প্রথম পদ্ধতি হচ্ছে তাদের জন্য যারা অলরেডি কোনো অ্যাক্টিং ইনস্টিটিউটে অলরেডি অ্যাক্টিং শিখছো অথবা অ্যাক্টিং ইনস্টিটিউটে ভর্তি হবে ভাবছো। তো তুমি যদি ভর্তি হবে ভাবছো তাহলে ভর্তি হওয়ার আগেই অ্যাক্টিং ইনস্টিটিউটের সাথে কথা বলে নাও যে আমাকে এই কোর্স চলাকালীন একটা ভিডিও ফুটেজ তৈরি করে দিতে হবে আমার অ্যাক্টিংয়ের, তবে আমি ভর্তি হবো, নাহলে হবো না।
একদম পরিষ্কার কথা বলে নাও, দেখবে ওরা ফ্রিতেই তোমার কাজ করে দেবে, কারণ তুমি অলরেডি ওদেরকে ফি দিয়েছো। আর তুমি যদি অলরেডি কোনো একটি ইনস্টিটিউটের অলরেডি ভর্তি হয়ে রয়েছো, তাহলে যত স্টুডেন্ট আছে সবাই মিলে গিয়ে ইনস্টিটিউটকে চেপে ধরো, আরে আমাদের অ্যাক্টিং ফুটেজ চাইছে, আমরা কোথা থেকে জোগাড় করবো, আমরা তো আপনার কাছে অলরেডি পয়সা দিয়ে ভর্তি হয়ে রয়েছি। সবাই মিলে চেপে ধরো, আপনাদের কাছেই ক্যামেরা রয়েছে, আপনাদের কাছে এডিটিং সফটওয়্যার রয়েছে, সব কিছু রয়েছে, আমাদের সবার জন্য একটা করে অ্যাক্টিং ফুটেজ বা শরীর তৈরি করে দিতে হবে। সবাই মিলে তোমরা যদি চেপে ধরো, ওরা তৈরি করে দিতে বাধ্য, তোমাকে এক পয়সাও এক্সট্রা দিতে হবে না। এবার আসি দু নম্বর পদ্ধতিতে, সেটা হচ্ছে যে তোমরা বিভিন্ন যে সোশ্যাল মিডিয়া সাইট আছে সেখানে দেখবে যে প্রচুর লোকজন কি করছে, শর্ট ফিল্ম বানাবার জন্য ফ্রিতে অ্যাক্টর খুঁজছে। তো তোমরা যাও এদেরকে বলো, আমি কোনো টাকা পয়সা দিতেও পারবো না, আপনার কাছ থেকে আমি কোনো টাকা পয়সা চাইও না, আমি ফ্রিতে অ্যাক্টিং করে দেবো। তো তোমরা এরকম দু চারটে শর্ট ফিল্মে অ্যাক্টিং করো ইউটিউবে, সেটা যখন আপলোড হবে ইউটিউব ডাউনলোডার বা বিভিন্ন ওয়েবসাইট আছে সেখানে তোমরা ওই ইউটিউব লিঙ্ক পুট করে পুরো শর্ট ফিল্মটাকে ডাউনলোড করে নিজের ফুটেজটাকে ছোট করে কেটে নাও। তো এবার চলে আসি তিন নম্বর পদ্ধতিতে, সেটা হচ্ছে যে বিভিন্ন যে এই ফিল্ম ইনস্টিটিউটগুলো হয়ে থাকে সেখানে কী হয়, যারা ডিরেকশনের কোর্স করছে তাদের সাথে যোগাযোগ করো। কেন? কারণ ওদেরকে নিজেদের একটা ছোটো প্রজেক্ট জমা দিতে হয় কোর্সের শেষে, যে একটা ছোটো শর্ট ফিল্ম বা এই জাতীয় জিনিস তৈরি করে প্রজেক্ট জমা দিতে হয়। প্রজেক্টের জন্য ওদের অ্যাক্টারের প্রয়োজন হয়, ওরা ফ্রিতে অ্যাক্টর পেয়ে গেলে খুব খুশি হয়। যদি তুমি বন্ধু বান্ধব বা কারোর সোর্সে এরকম কোনো ডিরেক্টরের খোঁজ পাও, তার সাথে কথা বলো, তারই প্রজেক্ট ফিল্মটা তৈরি করো এবং প্রজেক্ট ফিল্ম থেকে নিজের ফুটেজটা কেটে নাও, এইভাবেও তুমি ফ্রিতে ফুটেজ পেয়ে যেতে পারবে। চার নম্বর পদ্ধতি তাদের জন্য যারা টাকা পয়সা খরচা করতে রাজি কিন্তু এত মাথা ব্যথা আমি নিতে পারছি না, আমি এত জোগাড় টোগাড় করা আমার দরকার নেই, তার থেকে আমি টাকা খরচা করে নেবো, তারা কী করবে, তুমি যার কাছে নিজের পোর্টফোলিও শ্যুট করেছিলে তার সাথেই যোগাযোগ করো, তাদের কাছেই ক্যামেরা রয়েছে, এডিটার রয়েছে, সব কিছু রয়েছে, তারা একটা টাকা নেবে তোমার এই ধরনের ফুটেজ বা যে শরীর আছে সেগুলো তোমাকে তৈরি করে দেবে, কিন্তু এর জন্য একটা ভালো টাকা পয়সা তারা নেবে, 5 থেকে শুরু করে 20,000 টাকা বা তার চেয়ে বেশি টাকাও কিন্তু এরা এই ধরনের ফুটেজ বা শরীরের জন্য চাইতেই পারে। পাঁচ নম্বর পদ্ধতি বেশ সোজা, এতে মোটামুটি 1,000-2,000 টাকার মধ্যে তোমার একটা ভিডিও ফুটেজ বা শরীর তৈরি হয়ে যাবে, তার চেয়ে কমেও হতে পারে, মোটামুটি 1,000-2,000 মধ্যে তৈরি হয়ে যাবে। কী করতে হবে সেটা হচ্ছে, সবচেয়ে প্রথমে তোমাকে কিছু মনোলগ মুখস্থ করতে হবে। আমার চ্যানেলে এরকম প্রচুর মনোলগ রয়েছে, বিভিন্ন টাইপের মনোলগ, হিরোর জন্য, ভিলেনের জন্য, কমেডিয়ানের জন্য প্রচুর মনোলগ রয়েছে। তো তুমি মনোলগগুলো আগে মুখস্থ করে ফেলো, ছেলে মেয়ে উভয়ের জন্য রয়েছে। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো ভিডিওগুলোর, ভিডিওগুলো দেখো আর এই মনোলগগুলোকে ভালোভাবে রেডি করে ফেলো। এবার কী হচ্ছে, তোমাদের লোকাল এরিয়ায় যে ওই বিয়ে বাড়ি বা অন্নপ্রাশন বাড়িতে ভিডিওগ্রাফি করে থাকে ওই রকম একটা ছেলেপিলেকে ধরো, ধরে বলো যে আমার এই বিভিন্ন মনোলগগুলো আমি বলবো, তুমি রেকর্ড করবে এবং তুমি যে এডিটরের কাছ থেকে কাজ করো তাকে দিয়েই আমাকে একটা এরকম শরীর তৈরি করে দিতে হবে। ইউটিউব থেকে কীভাবে শরীর তৈরি করতে হয় দেখিয়ে দাও। ও কী করবে, তোমার এই যে 4-5টা মনোলগের ফুটেজ রয়েছে সেটাকে এডিট ফেডিট করে সুন্দর করে তোমাকে একটা ছোট্ট শরীর তৈরি করে দেবে। তোমার কোনো মাথা ব্যথা নিতে হবে না, সে সমস্ত কিছু তোমাকে ওই 1-2,000 টাকার মধ্যে করে একদম রেডি ফুটেজ তোমাকে দিয়ে দেবে। 6 নম্বর পদ্ধতি আরও খরচ খরচা কমিয়ে দেবে, সেটা হচ্ছে মনোলগ নিজে মুখস্থ করো, তারপরে ইউটিউবে দেখো যে বিভিন্ন সিনেমেটিক শট কীভাবে নেয়, নিজে দেখো, নিজের কোনো আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবকে দেখাও, সেই সিনেমেটিক শটগুলো প্র্যাকটিস করো, যে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তুলছে, কীভাবে কাছে গিয়ে তুলছে, দূরে গিয়ে তুলছে, বিভিন্ন সাইড শট থেকে তোমার বিভিন্ন সাইড প্রোফাইলগুলো কীভাবে নিচ্ছে, মানে এই সাইড থেকে, এই সাইড থেকে, নিচ থেকে, ওপর থেকে। দেখো ইউটিউবে প্রচুর ভিডিও অ্যাভেলেবেল আছে যে কীভাবে সিনেমেটিক শট নিতে হয়, সেগুলো নিজে শেখো, বন্ধুকে শেখাও বা আত্মীয়কে শেখাও, তারপরে তুমি মনোলগগুলো বলতে থাকো, তাকে বলো সেগুলো শ্যুট করতে, সেই নিয়ে চলে যাও কোনো এডিটরের কাছে। অলরেডি বলেছি যে এই যে সমস্ত যারা লোকাল ভিডিওগ্রাফি করে থাকে তাকে খোঁজ নিলেই সে তোমাকে এরকম এডিটারের খোঁজ দিয়ে দেবে, সে তোমাকে ওই 1,000 টাকার আশেপাশের খরচায় শরীর তৈরি করে দেবে এই ফুটেজের সাহায্যে। 7 নম্বর পদ্ধতি একদম ফ্রিতে হয়ে যাবে, কোনো টেনশন নিতে হবে না, সেটা হচ্ছে নিজেই মনোলগগুলো প্র্যাকটিস করো, তারপরে নিজের আত্মীয় পরিজন বন্ধুবান্ধবকে ইউটিউব থেকে কীভাবে এই যে শটগুলো নিতে হয় সিনেমেটিক শট সেটা শিখিয়ে দাও, তারপরে নিজেরাই ফুটেজ কালেক্ট করো এবং তুমি ইউটিউবে গিয়ে বিভিন্ন যে মোবাইল সফটওয়্যারগুলো রয়েছে এডিটিং সফটওয়্যার, যেমন ধরো কাইন মাস্টারে আমি কাজ করছি বা এরকম অনেক রয়েছে ফ্রি, সেগুলোতে কীভাবে এডিটিং করে তারও ভিডিও অ্যাভেলেবেল আছে, সেগুলো দেখে এডিটিংটা শিখে নাও, নিজেই নিজে শরীর তৈরি করে নাও, ফ্রিতে তৈরি হয়ে যাবে। খালি একটা জিনিস মাথায় রাখবে, এই যে কোনায় দেখো একটা কাইন মাস্টারের ওয়াটারমার্ক রয়েছে, এমন সফটওয়্যার ইউজ করো যাতে এই ওয়াটারমার্কটা না থাকে, কারণ এই ওয়াটারমার্কটা থাকলে দেখতে খুব বাজে লাগে। আমি ক্যাজুয়াল ভিডিও তৈরি করছি তাই এই ওয়াটারমার্কওয়ালা দিয়েই আমার কাজ চলে যায়, কিন্তু তোমরা যেহেতু একটা প্রফেশনাল ভিডিও তৈরি করছো এই ওয়াটারমার্কটা না থাকাই বেটার। আর অন্যান্য
পদ্ধতির জন্য আমি অলরেডি চ্যানেলে একটা ভিডিও বানিয়ে রেখেছি, এই ভিডিওটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই ভিডিওতে আমি বিভিন্ন পদ্ধতি বলেছি যাতে তোমরা ফ্রিতে নিজের ভিডিও প্রোফাইল বা শরীর তৈরি করতে পারো। এই ভিডিওর শেষে যে সাজেস্টেড ভিডিও থাকবে সেখানেও এই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো, তোমরা এই ভিডিওটা থেকেও বিভিন্ন পদ্ধতি জানতে পেরে যাবে। আর চলে আসি লাস্ট এবং আট নম্বর পদ্ধতিতে। বলতে খুব খারাপ লাগে কিন্তু তবুও যেহেতু একটা পদ্ধতি তাই তোমাদেরকে বলি, সেটা হচ্ছে তোমরা এবার টাকা পয়সা দিয়ে অ্যাক্টিংটা করেই ফেলো। বিভিন্ন লোকজন আছে যারা তোমাদের কাছ থেকে 2-3 হাজার টাকা নিয়ে বলবে, বিভিন্ন রকমের ইউটিউবের যে শর্ট ফিল্ম বা এই সমস্ত ক্ষেত্র আছে সেখানে অ্যাক্টিং করার সুযোগ দেবো। হ্যাঁ, হয়তো এগুলো তোমাকে প্রচুর কিছু এগিয়ে নিয়ে যাবে না, কিন্তু এখান থেকে তুমি তোমার ফুটেজ পেয়ে যাবে। এটাও একটা পদ্ধতি, বলতে হয় তাই বলে রাখলাম। তো যাই হোক, আশা করি এই আট রকমের পদ্ধতি থেকে তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। তো অবশ্যই তোমরা নিশ্চিন্তে থাকো, এগুলো নিয়ে এত চিন্তা করার কিছু নেই। তোমরা খুব সহজে এইভাবে ভিডিও ফুটেজ তৈরি করে বা শরীর তৈরি করে ওদেরকে জমা দিলেই আশা করি তোমাদের কাজ পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। তো আজকের ভিডিও এটুকুই, দেখা হবে পরের ভিডিওতে, সেখানে আমরা এই ধরনের নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করবো। সবাই ভালো থেকো, পরের ভিডিওয়ে দেখা হবে।